বৃষ্টির ঘাটতি সরাসরি প্রভাব ফেলছে আমন ধানের চাষে। গোটা দক্ষিণবঙ্গের মতোই বৃষ্টি নেই পুরুলিয়াতেও। এবার তাই বিকল্প চাষের কথা ভাবতে শুরু করলো জেলা কৃষি দফতর। ধানের বদলে মিলেট চাষ করে চাষিদের অর্থনৈতিক উন্নতির কথা ভাবতে শুরু করলো কৃষি দফতর। বৃষ্টির ঘাটতিতে আমন ধান চাষ করতে গিয়ে সমস্যায় পড়েছেন পুরুলিয়ার চাষিরা। বছরের এই সময়টা ধান রোয়ার কাজ করেন তারা। বীজতলা তৈরি থাকলেও জলের অভাবে ধান চাষে বাধার সম্মুখীন হচ্ছেন চাষিরা। আর তাই বিকল্প চাষের মাধ্যমে চাষিদের অর্থকরী উন্নতির কথা ভাবতে শুরু করেছে জেলা কৃষি দফতর। গত দু বছরে সরকারি সহায়তায় উল্লেখযোগ্য হারে বেড়েছে মিলেট উৎপাদন। মিলেট উৎপাদনের ক্ষেত্রে কেন্দ্র সরকারও বাজেটের পরিমাণ বহুগুণ বাড়িয়েছে। রাগি, জোয়ার, বাজরাকে মূলত মিলেট জাতীয় শস্য বলা হয়। পুষ্টিগুণে ভরা এই শস্যের উপর নিয়মিত ভরসা করতে শুরু করেছে কেন্দ্র। পুরুলিয়ার মতো খরা প্রবণ জেলায় মিলেট শস্যের চাষে উৎসাহিত করা হচ্ছে চাষিদের। এই বছর রাগি চাষের এলাকা ধার্য করা হয়েছে, আমরা সেই অনুযায়ী চাষিদের বীজও বণ্টন করে দিয়েছি। রাগি চাষও হচ্ছে পুরুলিয়াতে। এই রাগি চাষ কম জলের ফসল, আমাদের পুরুলিয়া জেলার পক্ষে খুবই উপযুক্ত ফসল এবং রাগি চাষে আমাদের পুরুলিয়া জেলা অগ্রণী ভূমিকা দেখাবে, এটা আমরা আশা রাখছি। পুরুলিয়ার কৃষি ভবনে মিলেটের গুণাগুণ ও পুষ্টির উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে জেলা স্তরের কর্মশালার আয়োজন করা হয়েছিল। কর্মশালায় মিলেট চাষ নিয়ে চাষিদের সচেতন করা হয়। সরকার দেখছে যে এটা যেহেতু ইন্টারন্যাশনাল ইয়ার ঘোষণা করেছে, এর যেহেতু এটার হার্ডি ক্রপ, ড্রট রেসিস্ট্যান্ট আছে, 50 ডিগ্রি টেম্পারেচার আমাদের গ্রো করতে পারে, তাই যদি আমরা এটা করতে পারি তাহলে এটা খরাপ্রণ এলাকায় কিন্তু ভালো ফলন পেতে পারে। আমন ধান বাদ দিয়ে পুরুলিয়ার অনেক চাষি রাগি চাষে উৎসাহ দেখাচ্ছেন। মিলেটের খাদ্যগুণ বোঝার পর অনেকেই এই চাষের প্রতি ঝুঁকেছেন। ওই সুটি, ভিন্ডি, বরবটি, এবারে মিলেট চাষটা করছেন কেন? এবারে মিলেট চাষ বলছে এটা চাষ করলে কিছু দাম আছে বেশি, তার বলছে ওই জন্য আমরা মিলেট এই বছর জলের অনেক কম, তো এটা আমরা পেয়েছি সরকারের পক্ষ থেকে। তো এটা জলের কারণে আমরা আটটুকু আগে এটা চারা হইতো, তো আমরা এই জলেরভাবে চারা দিতে পারি নাই। তো সরকার পক্ষ থেকে যদি এই জলের ব্যবস্থা করা হয় তাহলে আরও খুব উপকৃত হবে আর ভালো হবে। ধান রোয়ার মরশুমে বৃষ্টির ঘাটতি একদিকে যেমন চাষিদের চিন্তা বাড়াচ্ছে, তেমনি অর্থকরী ফসল চাষে লাভের পরিমাণ নিয়েও স্বস্তিতে রয়েছেন পুরুলিয়ার চাষিরা। মিলেট জাতীয় শস্য বাজারজাত করে লাভের অঙ্ক গোনার অপেক্ষায় পুরুলিয়ার চাষিরা। পুরুলিয়া থেকে তপন হালদারের রিপোর্ট, কলকাতা টিভি।